जी सर। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমরা স্লাইডগুলো মনোযোগ সহকারে দেখব, ঠিক আছে? যথারীতি প্রত্যেকটা স্লাইডে তোমাদের আজকের পাঠের বর্ণনা আছে এবং বিশদভাবে ব্যাখ্যা করা আছে। আমি এস এম আজহার ইসলাম আজকে তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে আজকে আমি সাহিত্য কণিকার একটি পদ্য পড়াবো, ঠিক আছে? আমরা পরের স্লাইডে চলে গেলাম। দেখতে পাচ্ছি ছবিতে কিছু নারীর ছবি আছে। হ্যাঁ, আমরা এই স্লাইডে কিছু নারীদের ছবি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, সিস্টার নিবেদিতা আছেন, আরো আশালতা সেন আছেন, লীলা নাগ, প্রীতিলতা ও আদ্যেদার, সবগুলোই নারী, তাই না? হ্যাঁ, এখন তারা বিভিন্ন সময়ের আন্দোলনকারী নারী, এরা বিখ্যাত ইতিহাসে, এরা বিখ্যাত চরিত্র, ইতিহাস এদেরকে চেনে বা ইতিহাসের মাধ্যমে মানুষ এদের পরিচয় জানে, এদের কৃতিত্ব, মর্যাদা, খ্যাতি, যশ সবকিছু সম্পর্কে অভিহিত হয় মানুষ, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আমরা একটা ভিডিও দেখে নেব, কেমন? আমরা একটা ভিডিও দেখবো, সবাই মিউট করো সবাই, ঠিক আছে? আমি শব্দ শুনতে পাচ্ছি, দাগাচ্ছ কে জানো? মনোযোগ দিয়ে শোনো, দাগটা তোলো। ওখানে পুলিশকে দেখাচ্ছেন কেন? মামি, একটা কাপড় দাও, ল্যাপটপ মশা লাগবে, ধুলা পড়ছে। আমরা ভিডিও দেখলাম, ঠিক আছে? ভিডিওতে কি দেখতে পেলাম? ভিডিওতে দেখলাম দুজন নারী কথা বলছিলেন এবং খ্যাতিমান নারী। চকচক আছে যে তাহলে আমরা ভিডিওতে কি দেখলাম? দুজন নারীর কৃতিত্ব, তাদের ঘোষণা, তারা যে খ্যাতি অর্জন সে সম্পর্কে আমরা ভিডিওতে দেখলাম। হ্যাঁ, তাহলে আমাদের স্যার কি হতে পারে আজকের পাঠটা, কি হতে পারে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো? আজকের পাঠ হচ্ছে নারী কবিতা, লিখেছেন কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? তোমাদের নারী কবিতা পড়াবো আজকে। হ্যাঁ, সবাই স্লাইড দেখবে, আমি বারবার বলছি যে স্লাইড গুলো মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, আমরা নারী কবিতা পড়ে কি শিখবো? দেখো লেখা আছে কাজী নজরুল ইসলাম, এর সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবো, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবো, নারী কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবো, মানব সভ্যতা নির্মাণে পুরুষ ও নারীর যৌথ ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের শিখন পল, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাব। হ্যাঁ, পরের স্লাইডে আমরা একটি ছবি পেলাম, ছবিটাতে কে আছে? ছবিতে কে বলো তো দেখি, কাজী নজরুল ইসলাম, তাই না? অধিকার তোমার আছে। আবার কে রে? হ্যাঁ, উঠাও উঠাও,
রাগ তুলে ফেলো আরে পয়সা আমাকে মিউট করে দেখো আমরা কাজী নজরুল সম্পর্কে জানতে পারছি আশ্চর্য ব্যাপার দাগ দিতেছে দাগ দিও না দাগ তুলে ফেলো ডিস্টার্ব হচ্ছে কিন্তু গাই কি দাগ তুলে ফেলো আমারও বলছি দাগ তুলো দাগ গুলো তুলে ফেলো হ্যাঁ তুলো দাগ তুলো মিউট করে দেন কিছুই বোঝা যাচ্ছে না মিউট করো না কেন হ্যাঁ তারপর দেখো যুদ্ধ অর্থাৎ প্রথম মহাযুদ্ধ নাগরিকত্ব 1972 সালে কবিকে ঢাকায় নাগরিকত্ব প্রদান করা হয় তিনি বিদ্রোহী কবি হিসাবে খ্যাতি অর্জন করেন পরাধীনতা অন্যায় অবিচার এবং শোষণের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করায় বিদ্রোহী কবি হিসেবে তাকে আখ্যায়িত করা হয় এই যে দাগ আবারও দিচ্ছ অভদ্র ছেলেটাকে তোমার জয়েন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি শিখতে আসো না তুমি ডিস্টার্ব করতে আসো তুলে ফেলো দাগ তুলে ফেলো আবারও বলছি হ্যাঁ এবার দেখো রচনাবলী অর্থাৎ কাজী ইসলামের রচনাবলী তিনি কি কি লিখেছেন আমরা দেখতে পাচ্ছি অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রলয় শিখা সিন্ধু হিন্দোল বিষের বাসি এবং রিক্তের বেদন এগুলো তার বিখ্যাত গ্রন্থ তাহলে আমরা এগুলো সম্পর্কে জানলাম পরের স্লাইডে আমরা যাব দাগটা তোলো হ্যাঁ পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি তোমরা এটুকু যেটুকু সেখান থেকে কয়েকটি গ্রন্থের নাম তোমরা বাসায় লিখবে কেমন যেটুকু শেখানো হলো এটুকু লিখবে দাগ এরপর আসো আমরা কবিতা যখন করব তখন কিছু শব্দ পাবো যে শব্দগুলো আমাদের কাছে কঠিন সেই শব্দগুলোর অর্থ আমরা জেনে নেই এক সাম্য মানে হচ্ছে সমতা সকলের জন্য সম অধিকার মহিয়ান শব্দের অর্থ সুমহান এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে রণ অর্থ যুদ্ধ লড়াই ঠিক আছে হ্যাঁ এরপরে যে আমারও দাগ আশ্চর্য কথা হ্যাঁ এরপর দেখো রচা মানে রচনা করা হয়েছে এমন সৃষ্টি করা হয়েছে এমন পীড়ন অত্যাচার নির্যাতন শারীরিক কষ্ট প্রদান ইত্যাদি ক্রীড়া যন্ত্রণা কষ্ট এবং বেদনা হ্যাঁ আমরা শব্দগুলো এরপর দেখো দুটি ছবি আছে একজন হচ্ছেন জগদীশচন্দ্র বসু একজন হচ্ছেন মেরি কুরি তার মানে একজন পুরুষ একজন নারী হ্যাঁ এখানে মাঝখানে একটি নিক্তি অর্থাৎ দাড়িপাল্লা মানযন্ত্র আছে আমরা নারী পুরুষকে সমান ভাবে দেখব সেই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে আমরা কবিতায় চলে যাব এখন সরাসরি বই থাকলে সবাই বইয়ের দিকে মনোযোগ দাও বই দেখো এবং আমার কথা শোনো প্রত্যেকটা লাইন আমি ব্যাখ্যা করব কেউ কেউ যে হয়ে আছো ঠিক আছে তোমরা তো পড়াশোনা করো না এই আসো তাদের জন্য দেখো নারী কবিতা বের করো এখানে প্রত্যেকটা লাইন আমি ব্যাখ্যা করবো আছে সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর হ্যাঁ কবিতার এই লাইনগুলো সম্পর্কে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো বলা হচ্ছে সাম্যের গান গায় সমতার গান গায় আমার চক্ষে পুরুষ কোনো ভেদাভেদ নাই তার মানে নারী পুরুষে কোনো ভেদাভেদ নাই মানবতার দিক থেকে আমরা যদি চিন্তা করি মানুষ হিসেবে কল্পনা করি তাহলে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকার কথা নয় অর্থাৎ কিছু মহান সৃষ্টি এবং চিরকল্যাণকর তার অর্ধেক নারী করেছে অর্ধেক নর অর্থাৎ নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় এই সভ্যতা নির্মিত হয়েছে সভ্যতার সৃষ্টি হয়েছে দাগ দেয়া বন্ধ করো আমরা পরে স্লাইডে যাব দাগ উঠাও হ্যাঁ এরপর আমরা দেখছি কিছু ছবি এবং পড়া আছে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি অর্ধেক তার আনিয়াছেন
অর্ধেকটা নারী। হ্যাঁ এখানে বলা আছে এই বিশ্বে যা কিছু হয়েছে দুঃখ বেদনা জয় পরাজয় ঠিক আছে সবকিছুতেই নারীদের এবং পুরুষদের সমান অধিকার রয়েছে অর্থাৎ নারী পুরুষ সম্মিলিত প্রচেষ্টায় সভ্যতা নির্মাণ করেছে। আমরা পরের স্লাইডে যাব, পরের স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছি এবং কবিতার লাইন আছে দাগ আবারও দিচ্ছে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান বধুদের ত্যাগে হয়েছে মহিয়ান। অর্থাৎ এই জগতে যত বড় বড় অভিযান পরিচালিত হয়েছে বড় বড় জয় সংগঠিত হয়েছে ঠিক আছে সবকিছুতেই এই ভগ্নি এবং মাতাদের অর্থাৎ এখানে মাতা বলতে মা ভগ্নি মানে বোন বধু মানে স্ত্রী জাতি এই সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং ত্যাগের মাধ্যমেই সংগঠিত হয়েছে। হ্যাঁ এরপর আমরা ছবি দেখতে পাচ্ছি কোন কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নেই তার পাশে। তার মানে এখানে কবি কিছুটা অসম্যতা চিত্র অঙ্কন করেছেন যে কোন রণে রণে মানে যুদ্ধে ঠিক আছে কোন যুদ্ধে কতজন নর মানে পুরুষ মারা গেল বা প্রাণ দিল সেটা ইতিহাস খুললে পাওয়া যায় ইতিহাস খুললে দেখা যায় কিন্তু নারীরা যে তার স্বামীকে হারালো সেই নারীদের এই বিশাল ত্যাগ এই ভীষণ ত্যাগের কথা কখনোই লেখা থাকে না ঠিক আছে। কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভে লিখিয়ে রেখেছে কেবা এখানে বলছে কত মাতা দিল হৃদয় উপরে হৃদয় উপরে মানে কি স্নেহ আদর ইত্যাদি অর্থাৎ সেবা করলো কত মা ঠিক আছে কত সেবা দিল হৃদয় উজাড় করে সেবা দিল এর স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়ে রাখছে। স্যার মিউট করতে বলেন স্যার। এই মিউট করে না কেন বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়ে রাখছে স্যার গোল্লাগুলি হচ্ছে নাকি তার মানে এখানে দেখো কি স্যার আপনি সবাইকে মিউট করে দেন এই সব আমি তো স্ক্রিন শেয়ারে আছি এখন পড়া দরকার বুঝছো নাই স্মৃতি মনে করে দেয় এরকম স্তম্ভ স্থাপনার গায়ে তাদের কথা কখনোই লেখা থাকে না পুরুষদের কথা লেখা থাকে ঠিক আছে। এরপর দেখো আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে জয় লক্ষ্মী নারী তার মানে কোন কালেই কোন যুগে কখনোই পুরুষ একা জয়ী পারেনি পুরুষের তরবারি একা কখনোই জয়ী হয়নি এর পেছনে নারীদের প্রেরণা রয়েছে শক্তি রয়েছে উৎসাহ যোগানো রয়েছে অর্থাৎ নারীরা উৎসাহ যুগিয়েছে প্রেরণা দিয়েছে বলেই পুরুষরা তারা কর্মক্ষেত্রে জয়লাভ করতে সক্ষম হয়েছে ঠিক আছে। হ্যাঁ এরপর আসি দেখো এখানে একটা ছবি এবং কবিতার কথা আছে সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না নারীরা ছিল দাসী। হ্যাঁ একটা যুগের কথা বলা স্ক্রিন কালো আছে এই চুপ শোনা যাচ্ছে না কথা আমার সে যুগ যে যুগে পুরুষ দাস ছিল না নারীরা ছিল দাসী একটা যুগ ছিল যে যুগ এখন আর নেই যে যুগে শুধুমাত্র নারীরা দাসী হিসেবে ছিল কখনোই দাস ছিল না তার মানে অসমতা ছিল সেই এখন আর নেই ঠিক আছে। হ্যাঁ এরপর দেখো বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি বেদনার যুগ হোয়াইট বোর্ড বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ কথা শোনা যায় না শুনতে পাচ্ছি না ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার
তোমরা মিউট করে দিলে তো শোনা যায় এই মিউট করে দাও আর আমরা মিউট করে দাও কিছু দেখা যাচ্ছে না আমি দেখা যাচ্ছে না এই মিউট করো মিউট করো হ্যাঁ বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দী কাহার শুনতে পাচ্ছি না হ্যাঁ দেখো বেদনার যুগ মানুষের যুগ মানে হচ্ছে এখন দুঃখ বোঝার যুগ একে অপরের দুঃখ বুঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই যুগ এখন মানুষের যুগ মানে হচ্ছে মানবতার যুগ মানুষে মানুষে ঐক্যবদ্ধ হওয়ার যুগ মানুষে মানুষে একই প্রাণের যুগ সমতার যুগ স্যার এখন আর কেউ কাহারও অধীনস্থ নয় কেউ কারো কাছে বন্দী থাকবে না এই সংবাদ প্রচারিত হচ্ছে এই সংবাদ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ এরপর আমরা একটা প্রশ্ন ছিল পরে একটু পরে সময় দেব হ্যাঁ স্যার ডঙ্কা বাজে কি যখন যদি না বাজে থাকে পরে প্রশ্ন করার সময় দেব তো হ্যাঁ পরে দেখো দর যদি রাখে নারী বন্দী তবে এর পর যুগে আপনারই রথ ওই কারাগারে পুরুষ রহিবে ভুগে মরিবে রুগে ভুগে তার মানে এখন বলা হচ্ছে এখন এমন একটি সময় যেহেতু সমতার যুগ সাম্যের যুগ একে অপরের দুঃখ বোঝার যুগ সুতরাং এখন কোন নর নারীকে বন্দী রাখতে পারবে না যদি রাখে তাহলে তার কি ফল সে ভোগ করবে অর্থাৎ সেও একই রকম বন্দী জীবন বা কষ্টের জীবন যাপন করবে ঠিক আছে যুগের ধর্ম এই যুগ এভাবেই কালে কালে পরিবর্তন হয় পীড়ন করি সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে তার মানে তুমি যদি কাউকে দুঃখ দাও ব্যথা দাও বেদনা দাও তাহলে সেই ব্যথাকেও ভোগ করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো কবিতা মনে হয় শেষ হয়ে গেল হ্যাঁ কবিতা শেষ এখন আমরা দেখি আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি বিশ্বের ক্ষমতাশালী নারীদের কিছু ছবি স্যার শেষ না তো সংক্ষিপ্ত হ্যাঁ এখানে পাশে জন্মশালও লেখা আছে এরা ছিলেন ক্ষমতাশালী ছিলেন সময় প্রাচীনকালে নারীরা খুবই অবহেলিত ছিল কিন্তু এসবের মধ্যেও কিছু কিছু নারী ক্ষমতাশালী ছিলেন হ্যাঁ এরপর দেখো সম্ভবতী কবি কাজী ইসলাম নর নারী উভয়কে আলাদাভাবে দেখেননি তিনি বলেছেন সকলেরই এক পরিচয় সেটা হচ্ছে মানুষ স্যার কারণ যাবে স্যার কারণ লিখে কি করব মানুষ মানুষ সবাই শ্রেষ্ঠ ঠিক আছে এরপর দেখো কিছু জবাই কাজ দেয়া আছে এটা তোমার বাসার কাজ নেবে আচ্ছা উপস্থাপন করা হয়েছে এমন নারী ছাড়া বিশ্বের পাঁচজন বিখ্যাত নারীর নাম ঠিক আছে হ্যাঁ চলে যেতে পারে চুপ শোনো কথা এরপর দেখো প্রতিটি মহান সৃষ্টি ও কল্যাণে নারী ও পুরুষের সমান যা আমরা এই ছবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ছবিগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে নারীরাও কাজ করেছে নারীরা নারীরাও বিখ্যাত হয়ে আছে পুরুষেরাও বিখ্যাত হয়ে আছে সুতরাং উভয়ের যে মানব সভ্যতা নির্মাণে নারীর অবদান অনেক বেশি এমনকি কৃষি স্যার কথা আটকে আটকে যাচ্ছে বোঝা যাচ্ছে না নারী করেছিল স্কিন দেখো এই যে এপাশে দাগ দিলে কে ঠিক আছে মানব সভ্যতা নির্মাণে নারীর অবদান অনেক বেশি এমনকি কৃষি কাজ নারী করেছিল তোমরা খনার নাম শুনেছো খনা শোনো তোমাদের ওখানে নেটওয়ার্ক সমস্যা এখানে ঠিকই দেখাচ্ছে হ্যাঁ শোনো আমাদের কৃষি কাজের সূচনা লগ্নে আমরা একজন নারী খনা খনা ছিল একজন নারী সেই খনা কৃষি কাজের সূচনা করেছিল কৃষিকাজকে কাজের উপর নির্ভর করে তিনি অনেক প্রবাদ লিখেছেন যেগুলোকে খনার বচন নামে অভিহিত করা হয় সুতরাং কৃষিকাজেও নারীদের অবদান প্রথমেই আমরা এরপরে দেখো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের পাতায় পুরুষের কথা যতটা লেখা আছে নারীর কথা ততটা নাই তার মানে এখানে দেখা যাচ্ছে পুরুষ নারীদের ছবি নাই বললেই তার কি কোনো দাগ আছে হ্যাঁ এরপর দেখা যাচ্ছে না কামু দেখা যাচ্ছে হ্যাঁ এরপর আমি সরাসরি তোমাদের বিষয়ে যাচ্ছি দেখো একদম এই চুপ করে দেখো এই যে দাগটাকে দিলে দাগটা মিশাও দাগটা মিশিয়ে ফেলো সব দেখা যাচ্ছে না আমেন দেখা যাচ্ছে না সেটা তোমার ওখানে সমস্যা শুনতে পাচ্ছি না এ আবার এখানে দাগ এ দাগ রে
আশ্চর্য ব্যাপারে এত কথা বলে রাফি স্যার রাফি রাফি এরপর দেখো নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ ঠিক আছে নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেয়া নারী কবিতা অবলম্বনে সমাজ নারীকে মুক্তি দিতে পারে যে বিষয় সচেতনতা শিক্ষা অধিকার বোধ বিচার কোনটি সঠিক আমরা দেখি সঠিক হচ্ছে এক দুই তিন হ্যাঁ এরপরে আমরা বাসার কাজ নেব এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ দেখো একটি উদ্দীপক দেয়া আছে হ্যাঁ বাড়ির কাজ নাম্বার দিনা একটি কারখানায় অভিযোগ করতে গেলে কি হয় মালিক তাকে সাপ জানিয়ে দেন নারীদের মজুরি কম হ্যাঁ এখানে দেখো প্রশ্নগুলো আছে নারী কবিতাটির উৎস কি সেযুগ হয়েছে বাসি ব্যাখ্যা করো উদ্দীপকের সাথে নারী কবিতার ভাবগত মিল নিরূপণ করো নিরূপণ করো মানে বর্ণনা করো উদ্দীপকের মালিক শ্রেণীকে এই নারী কবিতার মাধ্যমে কবি ধিক্কার জানিয়েছেন বিশ্লেষণ করো এটি হচ্ছে বাসার কাজ সুযোগ দিয়ে করবে ঠিক আছে হ্যাঁ দাগ দিয়েছ কে আমার পুরো ক্লাস রেকর্ডিং এ থাকলো ওই দাগ দেখে সেই ওয়ে জানা আছে আসলে স্ক্রিন শেয়ার এর সময় ওটা করা যায় না এই জন্য দাগ দিতে পারছো প্রশ্ন করো দেখা যাচ্ছে না এটা হচ্ছে নারী কবিতা বুঝছি আসসালামু আলাইকুম দেখান আর হবে না ঠিক আছে প্রশ্ন নাই তোমাদের প্রশ্ন নাই স্কুল খুলবে পরিস্থিতি ভালো হলে স্কুল খুলবে হ্যাঁ মনে হয় তোমাদের প্রশ্ন নাই আমি এখন লিভ করব ডঙ্কা ডঙ্কা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে
আমি এখানেই বিদায় নিচ্ছি।